আসসালামু আলাইকুম আমরা বলেছিলাম আরবি কালিমা তথা শব্দসমূহ তিন ধরনের একটি হচ্ছে ইসমুন আরেকটি হচ্ছে আর অন্যটি হচ্ছে তো নিয়ে হরফ আমরা মোটামুটি আলোচনা করেছি সামনে আরও আলোচনা করব প্রাথমিক আলোচনা করেছিলাম আজ থেকে আমরা ফেরাইলের প্রাথমিক আলোচনাটা শুরু করব। আমরা বলেছিলাম ইসমুন মানে হচ্ছে নামবাচক যে শব্দগুলো যেগুলোকে আমরা ইংরেজিতে বলি নাউন বাংলায় বলি বিশেষ সেগুলোকে বলা হয় ইসম ইসমনের বহু বছর হচ্ছে আসমাউন ইসমোন মানে হচ্ছে একটি নাম আসমাউন মানে হচ্ছে অনেকগুলো নাম ঠিক আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকার নিয়ে সেটা হচ্ছে ফেয়াইলুন আইলুন এক বছরের শব্দ এই যে আইলুন দেখতে পাচ্ছেন ফেয়লুন এটা হচ্ছে এক বছরের শব্দ এটার ক্লুরাল তথা বহু বছর হচ্ছে আফায়ালুন আচ্ছা যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব বাংলায় বলি ক্রিয়া সেটাকে ফেয়াল বলা হয় যেটা যে কোনো কাজ করা হওয়া খাওয়া ঘুমানো যে কোনো কাজ করা সেটাকে ফেয়াল বলবে তথা আল বলবে সে যাই হোক তো আমরা ফেয়াল নিয়ে যখন আলোচনা করব ফেয়েল নিয়ে পড়তে গেলে আমাদেরকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর বিষয়টি হচ্ছে কনজুগেশন তথা রূপান্তর বা পরিবর্তন সব সবসময় পরিবর্তন হবে আমরা আগে পড়েছিলাম যে আরবি ভাষার শব্দসমূহ যে বচন রয়েছে এক বচন দু বচন বহু বচন ওয়াহেদ তসনিয়া জমা বা মুফরাদ তাসনিয়া জমা এগুলো আমরা জানি অলরেডি তো এই বচন অনুযায়ী এই পরিবর্তন হতে পারে এক বছরের জন্য একটা শব্দ ব্যবহার ব্যবহার হবে আবার সেটার একটু পরিবর্তন হয়ে দ্বিবচনের জন্য অন্য আরেকটা শব্দ ব্যবহৃত হবে একই শব্দ কিন্তু একটু পরিবর্তন হবে এটাকে আমরা বলছি পরিবর্তন বা রূপান্তর ওকে আরেকটা বিষয় হচ্ছে শুধু বচন না যে আপনার কি বলে যে এটাকে মোজাক্কার মোয়ান্নাস অর্থাৎ লিঙ্গের উপর ভিত্তি করেও পরিবর্তন হতে পারে মোজাক্কারের জন্য একটি শব্দ আবার মোয়ান্নাস হলে সেটার খানিকটা পরিবর্তন হবে ঠিক তেমনিভাবে টেন তথা কাল সময়ের উপর নির্ভর করে অতীতের জন্য যে শব্দটা আমি ব্যবহার করব বর্তমান বা ভবিষ্যতের জন্য সেটার একটু পরিবর্তন হবে আবার যখন আমি নির্দেশ বা নিষেধ বাচক শব্দ ব্যবহার করব সেটার আরেকটু পরিবর্তন হবে এইটার পরিবর্তন বা রূপান্তরটাই হচ্ছে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে ওকে এরপর দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রুটস রুটস বলতে শব্দ মূল মূল শব্দ অর্থাৎ যে কোনো আরবি একটা শব্দ দেখবো আমি সেটা এসএমও হতে পারে ফেয়ালও হতে পারে সেটার শব্দ মূল নিয়ে আমাদেরকে কনসার্ন থাকতে হবে সচেতন থাকতে হবে যে এই শব্দটার মূল শব্দটা কী যেমন এই যে এখানে আফায়ালুন শব্দটা আছে এইটার মূল শব্দটা কী এটা এই যে দেখতে পাচ্ছেন এক বছরে যাওয়ার পরে এটা কিন্তু ফেয়ালুন হয়ে গেছে তাহলে আফায়ালুন ফেয়ালুন তাহলে এটার মূল শব্দ নিশ্চয়ই মূল শব্দের মধ্যে এই যে শুরুর আলিফটা আসবে না তারপরে শুধু এখানে মূল শব্দ হচ্ছে এটার মূল শব্দ হচ্ছে তিনটা হরফ ফা আইন লাম এটাকে আরবিতে বলে মাদদা ইংরেজিতে বলে রুটস আর বাংলায় বলে শব্দমূল যাই হোক এসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আপাতত আমরা আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা যেটা বলতে চাই প্রাথমিক ক্লাসে সেটা হচ্ছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যখনই আমরা ফেয়েল নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে একটা হচ্ছে ফেয়েলের পরিবর্তন হবে সবসময় আরেকটা হচ্ছে ফেয়েলের মূল শব্দটা কি সেটা আমাদেরকে জানতে হবে আরেকটা হচ্ছে নমুনা বা ভার্ভ প্যাটার্ন আমরা যেটাকে বলছি নমুনা বা চাঁস বললে আপনারা সবাই চিনবেন আপনারা যে বিভিন্ন পিঠা বানানোর জন্য একটা চান্স ব্যবহার করা হয় আমরা বিশেষ করে ভাপা পিঠা যখন বানাই তখন আমরা যে কোনো একটা চান্স ব্যবহার করি যাতে করে সবগুলো পিঠা একই রকম হয় দেখতে বা একটা আকৃতি হয় সে এরকম ফেলেরও একটা চান্স আছে বা নমুনা আছে ওকে সেই নমুনা অনুযায়ী সবগুলো ফেল একরকম হবে এরকম অনেকগুলো নমুনা আছে এক এক ধরনের ফেয়েলের জন্য এক এক ধরনের নমুনা রয়েছে সেগুলো নিয়েও আমরা বিস্তর আলোচনা করব ইনশাল্লাহ আপাতত আমরা আজকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ফেয়েল তথা ফায়াল নিয়ে আমরা যখনই আলোচনা করব। তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে ফেয়েল বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে ফেয়েলের শব্দ মূল সম্পর্কে আমাদেরকে জানতে হবে তথা মাদদাতা কি যে কোনো একটা ফেল যখন দেখব তখনই এটার মূল শব্দটা কি সেটা আমাদেরকে জানতে হবে এবং এটা কোন ওজনে এসেছে এটাকে যে চাস নমুনা বা প্যাটার্ন যেটা এটাকে আরবিতে বলে ওজন ওজন আমরা বাংলাতে ওজন শব্দটা আমরাও বলি তো কোন ওজন না তার কথার কোনো ওজন নেই মানে মাপ নেই কোনো কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বজায় রেখে সে কথা বলে না তখন আমরা বলি তার কথার কোনো ওজন নেই মানে সে কোন ওজনে কথা বলছে কোন ওজন নেই যা ইচ্ছা কথা বলে সে যাই হোক আমরা এসব নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি বিল্ডিং দ্য কাব কাবার নির্মাণ আপনারা জানেন ইব্রাহিম আল ইসলামের দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক ইসহাক আল ইসলামের ছেলে হচ্ছে ইয়াকুব আলহিসাম ইয়াকুব আলহিসামের অন্য নাম হচ্ছে ইসমাঈল যার কারণে ইয়াকুব আলহ ইসলামের বংশধরদেরকে বলা হয় ব্যানী ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর ইয়াকুব আলহ ইসলামের বংশধর পবিত্র কোরআনে যে পঁচিশ জন নবীর নাম এসেছে এর মধ্যে অধিকাংশ নবী কিন্তু ব্যানী ইসরায়েলে এসেছে আপনারা জানেন ইয়াকুব আলহ ছেলে ইউসুফ আলহ ইসলাম এবং ওনার বংশে এসেছেন মুসা আলহ ইসলাম হারুন আলহ ইউনুস আলহ ইসলাম মোটামুটি মাপে যত নবীর নাম আমরা জানি রসুলের নাম জানি অধিকাংশই হচ্ছে হজরত ইব্রাহিম আলামের বংশে বিশেষ করে বানী ইসরাইলে ইসহাক আলহামের এবং ইয়াকুব আলামের বংশধরদের মধ্যে কিছু নাবী আছে যারা ইব্রাহিম আলাহ সালামের পূর্বে এসেছিলেন যেমন আদম আলাম নোহ আলি সাল্লাম হুদা আলিহাল্লাম ওনারা হচ্ছেন ইব্রাহিম আলহ পূর্বের সময়কার কিন্তু দেখুন ইব্রাহিম আলহামকে আল্লাহ কী বরকত দিয়েছেন যে ওনার এক সন্তান ইসমাইল যার বংশে বংশে কিন্তু মোহাম্মদ সাল সাল্লাম এসেছিলেন যদিও মোহাম্মদ সাল্লাই এবং ইসমাইল আলসালামের মাঝখানে অন্য কোনো নবী ছিল না ওই বংশে বা রসুল ছিল না কিন্তু অন্যদিকে ইসহাক আলহামের বংশে কিন্তু অনেক রসুল এসেছেন সে যাই হোক ইব্রাহিম আলহ সালামের সন্তান ইসমাইল আলহালাম এবং তার মা হাজারকে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম মরু প্রান্তরে রেখে এসেছিল আপনারা জানেন আমরা আগ্রহ আলোচনা করেছিলাম যেখানে রেখে এসেছিল সেখানে কোনো শস্য ক্ষেত ছিল না কিছুই ছিল না কোনো মানুষ ছিল না জনমানবহীন মূল প্রান্তরে কিন্তু ওনারা জীবনযাপন করেছিলেন সেখানে জমজম কূপের সৃষ্টি হয় পরবর্তীতে সেখানেই কিন্তু পৃথিবীর কেন্দ্র হয়ে যায় কাবা নির্মাণ হয় সেখানে তো আমরা সেই কাবা নির্মাণ সম্পর্কে আজকে এখন পড়বো ইনশাআল্লাহ দুটো শব্দ দেখতে পাচ্ছেন আর রহিম উম্মাতুন আর ওয়াহিম মানে হচ্ছে পরম করুণাময় মানে হচ্ছে জাতি ইব্রাহিম এন্ড স্মাইল বিগান বিল্ডিং দ্য কাবা দ্য হাউস অব ঘট ইব্রাহিম আলাইসাল্লাম এবং আল্লাহসাল্লাম বাবা ছেলে দুজন মিলে হচ্ছে কাবা নির্মাণ করা শুরু করে দিলেন যে কাবা হচ্ছে আল্লাহর ঘর ওয়াইজ ইয়েল ফার্ ইবরহিম ওল কাওয়াই দ্যা মিনাল বাই টি ওয়া এবং ইস যখন আর যখন ইয়ের মিনাল বাইত ইয়ারফাউ উঠালেন ইব্রাহিম বা উঠান ইব্রাহিম ভিত্তিপ্রস্তর মিনাল বাইত মানে বাইতের তথা বাইত মানে হচ্ছে ঘর অর্থাৎ আল্লাহর ঘরের ভিত্তি যখন স্থাপন করেন ইসমাইল এবং ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল আল্লাম মিলে যখন আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করেন ওয়া মানে হচ্ছে ইজ যখন ওয়েন মিন মানে হচ্ছে এখানে মিন এখানে এর অর্থ দেবে আল কওয়াহিদা মিন আল বাইদ মানে হচ্ছে ঘরের ভিত্তি আল্লাহর ঘরের ভিত্তি অফ আল বাই মানে হচ্ছে ঘর দা হাউস ইসমাইল ইসমাইল ওকে রব্যানা তকব্বল মিন্না ইন না গাউ টা তখন ওনারা আল্লার কাছে দোয়া করেছিলেন দোয়াটা হচ্ছে রব্যনা আমাদের রব তকব্বল গ্রহণ করুন অ্যাকসেপ্ট করুন মিন্না আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কবুল করুন ইননাকা নিশ্চয়ই আপনি আনতা নিশ্চয়ই আপনি আনতা মানে হচ্ছে তুমি বা আপনি আর সেমিয়া মানে হচ্ছে সর্বশ্রোতা যিনি সব কিছু শুনেন আল আলিম আল আলিম মানে হচ্ছে সব জানতা যিনি সব কিছু জানেন নিচে আপনি তো সব কিছু শুনেন সব কিছু জানেন আপনি আমাদের আমাদের মনের খবর জানেন আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন আমরা যে কাজটা করছি কাবার ভিত্তি নির্মাণ করছি সেই কাজটা কবুল করুন রব বানা আমাদের রব আওয়ার লড ওকে মিন্না আমাদের থেকে ফ্রম আস

মুসলিমাইনি দুজন মুসলমান দুজন মুসলিম লেখা আপনার জন্য আত্ম আপনার জন্য দুজন আত্মসমর্পণকারী আপনার জন্য দুজন মুসলিম হিসেবে আমাদেরকে কবল করে নিন নিনা এবং আমাদের বংশধরদের মধ্যে থেকে মানে হচ্ছে বংশধর মুসলিমা তেন আমাদের বংশধরদেরকে একটি মুসলিম উম্মাহ মুসলিম জাতি হিসেবে কবল করে নিন লেখা যারা শুধু আপনার আত্ম আত্মসমর্পণ করবে ওকে মানে হচ্ছে আমাদের রব আওয়ার লাকা মানে হচ্ছে আপনার জন্য ফর ইউ নকে মিন মানে হচ্ছে থেকে ফ্রম মানে হচ্ছে আমাদের বংশধর আওয়ার অফ স্প্রিং উম জাতি লাকা আপনার জন্য ফর ইউ আরি না ওয়া এবং আরি আরি মানে হচ্ছে দেখিয়ে দিন না আমাদেরকে আর আমাদেরকে দেখিয়ে দিন মানাসিক না আমাদের আমাদেরকে দেখিয়ে দিন আমাদের নিয়ম নীতি মানাসিক বলতে এখানে নিয়ম নীতি বোঝানো হচ্ছে বা আলাই না যে হজ করবার নিয়ম নীতি কেমন হবে এটা আমাদেরকে শিখিয়ে দিন জানিয়ে দিন এমনটাই বোঝানো হচ্ছে ওয়াতুব এবং তাওবা বা কবল করুন বা ক্ষমা করুন আলাইনা না আমাদেরকে আর আমাদেরকে ক্ষমা করুন ওয়া এবং অ্যান্ড না আমাদেরকে আজ

তাওয়াব তাওয়াব মানে হচ্ছে যিনি তাওবা কবুলকারী আর রহিম মানে হচ্ছে যিনি পরম করুণাময় দ্য মোস্ট মার্সিফুল উম্মাতুন আমরা জানি উম্মাতুন মানে হচ্ছে জাতি এখানে দেওয়া আছে মাদার মাদার মানে হচ্ছে মা যেটার জন্য আরবি শব্দ হচ্ছে উম্মন উম্মন মানে হচ্ছে মা আর উম্মাতুন মানে হচ্ছে জাতি তাহলে এখানে কিন্তু সঠিকভাবে দেওয়া নাই এটা ফলস দ্য ওল্ড হিয়ারিং যিনি সবকিছু শুনেন আর সামিয়া ইন্নাকা নিশ্চয়ই আপনি সার্টেনলি ইউ দ্য মোস্ট মার্সিফুল পরম করুণাময় আর রাহিম দ্য হাউস বাড়ি বা ঘর আল নেশন জাতি উম্মেতুন আল আলিম যিনি সব কিছু জানেন দ্য অল নোয়িং ওকে আমরা নেশনটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ